हाय फ्रेंड नतून आरेकटी ब्लॉगे आपनादेर स्वागतम। आमी प्रसेनजीत आज के बेश कयेक दिन धरे आपनारा आमाके अनेक मेसेज करेछेन फोन करेछेन जे किभाबे एगलेस केके ब्रेडटा बानानो हय়। तो आमी आज के आपनादेर जन्य जारा आमाके फोन करेछेन एबं जारा आमाके फोन करेननि, जारा आमार चैनलटिके एखोनो सबस्क्राइब करेननि, তো যারা আমাকে ফলো করছেন সবার জন্য আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে এগলেস কেক বানানোর আগে কিভাবে কেকের বেস ব্রেডটা তৈরি করতে হবে। তো আমি খুব সহজে আপনাদের দেখানোর চেষ্টা করব। যদি কোনো রকম অসুবিধে হয় আমাকে কল করতে পারেন, কারণ আমি ফোন নাম্বার দিয়ে রাখি। আর দেখে থাকুন কীভাবে এগলেস কেকে ব্রেড বানানো হয়, ঠিক আছে? তো আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন, কারণ কেক সম্বন্ধিত যত তথ্য, যত রকম সুবিধে অসুবিধে সব কিছু আমি আপনাদের সামনে নিয়ে তুলে ধরব প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে। আপনারা আমাকে আশীর্বাদ করুন, এতটুকু বলছি, আশা রাখছি। তো দেখতে থাকুন কীভাবে এগলেস কেকে ব্রেড বানানো হয়। সবাইকে ধন্যবাদ। কেকের ব্রেড তৈরি করতে গেলে প্রথমত তোমাদের কাছে এই ধরনের বাটি থাকতে হবে, আর এই বাটির মধ্যে একটু তেল মেখে, বাজারে কিছু পেপার পাওয়া যায় তো তুমি পেপারগুলো কিনে আনবে খুব সহজেই। কেকের পেপার বললে চলবে, দিয়ে দেবে ও পেপারগুলো বাটিটার মধ্যে দিয়ে ভালোভাবে সেট করে নেবে। এরপরে দেখো আমি আজকে তিনটা বাটি নিয়েছি, ওটার মধ্যে আমি কেক বানাবো, কেকে ব্রেড বানাবো। দেখো কীভাবে আমি করছি। তো সাইডে যে জায়গাগুলো আছে, উপরে যে জায়গাগুলো, এই জায়গাগুলোর মধ্যে আমি ওই জায়গাগুলোর মধ্যেও তেল লাগিয়ে দিয়েছি। তো পেপারগুলো কেটে ভালোভাবে লাগাচ্ছি। দেখো ভালোভাবে কীভাবে লাগাতে হবে, একদম ভালোভাবে লাগাতে হবে যাতে কোনোভাবে ফাঁকা না থাকে জায়গাগুলো। আমার ওই জায়গাগুলো ফাঁকা, একটা জায়গা ফুলে রয়েছে, ওই ব্যাপারগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে, ভালোভাবে লাগাবে। আর আমি একটা কথা বলি, এই ধরনের বাকেট যদি কারো কাছে নাও থাকে তাহলে স্টিল বা অন্য অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে তোমরা বানাতে পারো। এভাবে ভালোভাবে সেট করে নেবে। আমি অলরেডি আরও দুটো আগে থেকেই সেট করে নিয়েছি, ঠিক আছে? তেল লাগানোটা আপনাদের দেখাইনি। তো সেট করার পরে কি করতে হবে, সেট করার পরে এখন যে আমাকে সবার প্রথমে একটা ব্যাটার রেডি করতে হবে, ঠিক আছে? তো ব্যাটারটা আমি কত কোয়ান্টিটিতে নিয়েছি সেটা আমি দেখাইনি, নেক্সট কোনো ভিডিওতে আমি দেখাবো একটা কত পাউন্ড কেকের জন্য কতটুকু প্রিমিক্স নিতে হবে, তো আমি দেখাইনি। তো সবার প্রথমে তোমাকে কি করতে হবে, এমন একটা বল নিতে হবে, বল আর একটা আমার হ্যান্ড মিক্সার। তো আমি পাউডারটা নিয়ে নিচ্ছি। আমি কি পাউডার দিয়ে কেক বানাই তাও পরে একদিন জানাবো, বা যারা জানতে চাও কমেন্টে আমাকে বলতে পারো, আমি সেখানে বলে দেব। তো পাউডারটাকে কি করব, প্রথমে আমি একদম নেওয়ার পরে এটার মধ্যে জল ঢালবো, ঠিক আছে? তো জল, আমি জলটা একবারে ঢালবো না, আস্তে আস্তে ঢালবো, পরিমাণ মতো ঢালবো, যদি লাগে পরে আরও বানিয়ে নেব, ঢেলে নেব, ঠিক আছে? তো পরিমাণ মতো জল ঢালছি। দেখো জল ঢেলে ভালোভাবে ব্যাটারটাকে কেক বানানোর উপযোগীভাবে রেডি করতে হবে। আস্তে আস্তে করে এটাকে এটার সাথে মিশিয়ে দিতে হবে, একদম আমরা যেভাবে এই একদম পাতলা হবে না, পাতলা থেকে ভারী, কিছুটা ভারী আমি দেখাবো, একদম ভিডিওটার মধ্যে দেখাচ্ছি। দেখো এটা লাড়তে হবে ভালোভাবে, ভালোভাবে মিক্স করে নিতে হবে, ভালোভাবে মিক্স করতে হবে। দেখো হ্যাঁ, মিক্স করে এই ধরনের বাটি হলে, এই শেপের বাটি হলে তোমাদের সুবিধে হবে। আর এই ধরনের হ্যান্ড মিক্সার যদি না থাকে তোমাদের কাছে, তোমরা চামচ দিয়েও করতে পারো বাড়িতে। বাড়িতে যে আমরা চার চামচগুলো আছে
সেই চামচগুলো দিয়ে। আর থিকনেসটা এমন হবে দেখো, জামা এখান থেকে লেগে পড়ে যাচ্ছে না, এমন এমনটাই হওয়া চাই। হওয়ার পরে এখানে ঢেলে দেবে। একদম ঢালার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার যাতে সব দিকে ভালোভাবে সরিয়ে একদম সব দিকে স্প্রেড হয়, ঠিক আছে? দেখুন ভালোভাবে স্প্রেড হয়েছে। হ্যাঁ, আমি তিনোটা বাটির মধ্যেই রেখেছি, তিনোটার মধ্যেই রেখেছি আমি। তো এখন আমি এগুলো একদম পুরোপুরি রেডি। তো দেখুন কিভাবে ফুলে উঠেছে, একদম কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু বাড়িতে কোনো ওটিজি নেই, মাইক্রোওভেন নেই আমার কাছে, আমি কিন্তু গ্যাসের চুলোয় করি। কিভাবে গ্যাসের চুলোয় করি তা সেটা নিয়েও আর একটা ভিডিও নিয়ে আসবো। দেখুন এবার এটাকে আমি কেটে দেখাবো, একদম পুরো খুলে কেটে দেখাবো কেমনটা হয়েছে, ঠিক আছে? দেখুন যে পেপারগুলো দিয়েছি এগুলো লেগে রয়েছে। আপনারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ঠান্ডা করে খুলবেন পেপারটা, কিন্তু ঠান্ডা করে খুলবেন, না হলে হাত পুড়ে যাওয়ার ভয় থাকবে, ঠিক আছে? আর ঠান্ডা করে খুললে কিন্তু খুব সহজে খুলে যায়। দেখুন এটা যদি গরম গরম খুলতেন তাহলে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার চান্স থাকতো, কিন্তু এখন ভেঙে যাওয়ার কোনো চান্স নেই, ঠিক আছে? একদম পুরো খুলে নিয়েছি, দেখুন একদম ফ্রেশ, পুরো রেডি হয়ে গেছে। ব্রেডটা পুরো রেডি হয়ে গেছে, ব্রেড রেডি। এখন আমি আপনাদেরকে কেটেও দেখাবো, একদম পুরো সফটলি স্মুথ, একদম সফট হয়েছে, সফট দেখাচ্ছি কেটে। অলরেডি আমি কিছুটা কেটে রেখেছিলাম, এরপরে বাকিটা কাটছি। দেখুন কাটার পরে এইরকম একদম সফট। এটার মধ্যে আমি কোনো, যেহেতু এগলেস, কোনো ডিম ইউজ করিনি। ডিম ছাড়া কেক আপনারা পুজোর কাজেও লাগাতে পারেন, এটা যে কোনো পুজোতে দিতে পারেন। একদম স্মুথ, দেখুন কেমন হয়েছে, একদম স্পঞ্জি স্পঞ্জি, দেখতে পেরেছেন? খুব সুন্দর হয়েছে। এবং এই কেকগুলো দিয়ে আমি, বেটারগুলো দিয়ে আমি আজকে, আমার অর্ডার ছিল বাড়িতে, কেকের অর্ডার ছিল, টু টায়ার এগলেস কেক এবং একটা সিঙ্গেল টায়ার কেক। দেখুন টু টায়ার এগলেস কেকটা কীভাবে ডিজাইনিংটা আপনাদের দেখাইনি, করেছি, খুব সুন্দর হয়েছে কেকটা। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে কেমন হয়েছে আমাকে কমেন্ট করতে পারেন, এবং আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোনেও যোগাযোগ করবেন। আপনাদের যদি কোনো অসুবিধে হয় এটা বানানোর সময়, এবং আমি আজকের দিনে টু টায়ের একটা আর একটা নর্মাল কেক বানিয়েছি, দুটোটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন খুব সুন্দর হয়েছে কেকটা, খুবই সুন্দর। তো আমি কেকের সব রকম ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। সব আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান, কেক বানাতে গিয়ে আপনাদের কোন জায়গাতে সমস্যা হচ্ছে, আমাকে SMS-এর মাধ্যমে জানান, কমেন্টের মাধ্যমে জানান, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ঠিক আছে? ধন্যবাদ।